প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো তবে ঘরের বাইরে বের হলে সরকারি নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই মাস্ক পরিধান করবে প্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে আজকের বাংলা ক্লাসে রয়েছি আমি মোহাম্মদ আহসানুল হাসান জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক ইংরেজি আগেই বলেছি ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এখানে তোমরা বাড়ির কাজগুলো করে আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবে এবং আমি তোমাদের কাজগুলোকেও মূল্যায়ন করব প্রিয় শিক্ষার্থী গত ক্লাসের পাঠ আমরা গত ক্লাসে একটি বাংলা কবিতা পড়েছিলাম বাংলা কবিতাটির নাম স্বাধীনতা এই শব্দটি কী করে আমাদের হলো কবি গুণ আশা করি গত ক্লাসটি তোমরা সকলে বুঝতে পেরেছ কবিতাটির মর্মকথা তোমরা উপলব্ধি করতে পেরেছ এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তোমরা গত ক্লাসে শিখেছিলে যে স্বাধীনতা এই শব্দটি কী করে আমাদের হলো কবিতায় কবি কাকে কবি বলে সম্বোধন করেছেন তো কবিতায় কাকে কবি সম্বোধন করেছিলেন এটা উনিশশো এই কবিতাটির প্রেক্ষাপট তোমাদের যারা ক্লাস করেছ তারা অবশ্যই বুঝতে পেরেছ এই কবিতাটির প্রেক্ষাপট হলো উনিশশো একাত্তর সালে সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ যেখানে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম যারা ক্লাসটি দেখনি অবশ্যই ক্লাসটি দেখবে এবং না বুঝতে পারলে তোমরা অবশ্যই ক্লাসটি ক্লাসটি কোন বিষয়ে বুঝতে পারো নি তা তোমরা কমেন্ট করবে আমরা প্রয়োজনে পরবর্তী ক্লাসে সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো আর এই কবিতায় কবি কোন শ্রেষ্ঠ বিকলের কথা বলেছেন এই উনিশশো একাত্তর সালে সাতই মার্চের যে শ্রেষ্ঠ বিকেল তৎকালীন রেস রেস কোর্স ময়দানে লক্ষাধিক লক্ষাধিক দশ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাঙালির সেই সূর্য সন্তান তিনি কিন্তু এই বাঙালির বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তিনি কিন্তু বাঙালির জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বলে এবং এই কবিতাটির ভাববস্তু তোমরা বুঝতে পেরেছিলে প্রিয় শিক্ষার্থী আজকের পাঠ বাংলা কবিতা বাংলার মুখ আমি দেখিয়েছি কবি জীবনানন্দ জীবনানন্দ দাস বাংলার মুখ আমি দেখিয়েছি আর লিখেছেন জীবনানন্দ দাস এই কবিতাটির পরে আজকে আলোচনার পরে তোমরা যা শিখতে পারবে বা তোমরা বলতে পারবে যেগুলো প্রশ্ন উত্তর সেগুলো হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কবি কেন পৃথিবীর রূপ দর্শন করতে চান না বেহুলা কখন বাংলার অপরূপ মাধুরী অবলোকন করেছিল আর বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতার বিষয়বস্তু কি সেটা তোমরা বলতে পারবে তো গতানুগতিকের মতো আমরা কবিতা পড়ার পূর্বে কবি পরিচিতি অর্থাৎ কবি সম্পর্কে নিই আমাদের আজকের কবিতার নাম বাংলার মুখ আমি দেখিয়েছি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের উপসী বাংলার কবি হিসাবে খ্যাতি লাভ করেছেন কারণ তিনি বাংলার প্রকৃতির রং রস রূপ গন্ধে মাধুর্যে এবং সৌন্দর্যে এতটাই বিমোহ বিমোহিত যে তিনি তার কবিতায় বলেছেন বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর আবার অন্য কবিতায় বলেছেন আবার আসিব ফিরে এই বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খশীল শালিকের তো কবি এমনই ভালোবাসা তার জন্মভূমি দেশ ও দেশের প্রকৃতির প্রতি এই কবি জীবনানন্দ দাস তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সত্যানন্দ দাস মাতার নাম কুসুম কুমারী দাস তার মাতাও একজন কিন্তু কবি ছিলেন কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি জীবনানন্দ দাস বরিশাল ব্রজমোহন কলেজ ব্রজমোহন কলেজ স্কুল ব্রজমোহন কলেজ কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন জীবানন্দ দাস প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী এদেশের গাছপালা লতা ফুল পাখি তার আজন্মপ্রিয় তার রচিত গ্রহন্থ ঝরাপলক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির কবিতার কথা রূপসী বাংলা বেলা অবলা কালবেলা মাল্যদান মাল্যদানীর্থ ইত্যাদি এই কবি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চোদ্দই অক্টোবর জীবনানন্দ দাস কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং কিছুদিন পর তার কিছুদিন পরই বাইশ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন এটা আমাদের ছিল কবি পরিচিতি আমরা এবার কবিতাটি একটু পড়ে নেই এবং পরে কবিতার পাঠ নেব তবে আমরা এখন কবিতাটি একটু পড়ে পড়ে দেখি বাংলার মুখ আমি দেখিয়াছি জীবনানন্দ দাস বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে কে দেখিস। তার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঠালের হিজলের অশ্বথের করে আছে চুপ মনসার ঝোপে বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাপ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ এখানে কিছু দুটি ব্যাখ্যা একটু দুটি লাইন এবং একটি মধুকর ডিঙ্গিয়া এটা একটু তথ্য দিয়েছি যে বাংলার মুখ আমি দেখিয়েছি এই কথাটি এই এই চরণটি কবিতার এই চরণটিতে কবি বলতে চেয়েছেন যে বাংলার মুখ আমি দেখিয়েছি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কবি বাংলার প্রকৃতির রং রস রূপ গন্ধে মাধুর্য ও সৌন্দর্যে এতটাই বিমুহিত যে তিনি পৃথিবীর অন্য কোনো সৌন্দর্য তিনি আকৃষ্ট অন্য কোনো সৌন্দর্য খোঁজার তার প্রয়োজন তিনি মনে করেন না বা তাকে আকর্ষণও করে না কারণ বাংলার প্রকৃতির মাঝেই তিনি সমস্ত সৌন্দর্য খুঁজে পেয়েছেন অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি কবি এখানে যে তিনি যে বাংলার প্রকৃতির মাঝেই যে তিনি সৌন্দর্য সকল সৌন্দর্য খুঁজে পেয়েছেন সৌন্দর্যের আধার যে তার কাছে তার জন্মভূমি বাংলাদেশ এটা কিন্তু এখানে তার কবিতার চরণে চরণগুলোতে কিন্তু তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং কবির কাছে প্রকৃতির যে উপাদানগুলো মানুষের কাছে কখনো কোনো সাহিত্যের বিষয়বস্তু হয়ে উঠবে এরকম মানুষের কাছে কখনো মনে হয়নি কিন্তু কবি কিন্তু তেমনি প্রকৃতির ছোট ছোট বিষয়গুলো ছোটো ছোটো উপাদানগুলো তার কাছে কিন্তু অনেক তার কাছে সৌন্দর্যের আধার এবং তিনি কিন্তু সেগুলোকে সেগুলোকেও তার কবিতায় তুলে দেখিয়েছেন অন্ধকারে জেগে উঠে যে ডুমুরের গাছে অন্ধকারের অন্ধকারে তিনি ডুমুরের গাছে জেগে উঠা অন্ধকারে জেগে উঠা ডুমুরের গাছে যে বড় পাতাটির নিচে ভোরে যে দোয়েল পাখি উঠে পিচির মিচির শব্দ করে বা পাখি ডাকে দোয়েল পাখি তো এই পাখির পাখিটি বড় সাঁতার পাতাটির নিচে কিন্তু বসে আছে এবং পাশেই চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ যেমন গাছের পাতা ঝরে পল্লবের পাতাগুলো স্তূপ আকারে হয়েছে রয়েছে এটা কিন্তু বলছেন এবং জাম বট কাঁঠালের হিজলের অশ্বতের করে আছে চুপ এবং জাম বট কাঁঠাল হিজল অশ্বত এগুলো বৃক্ষ বড় বড় বৃক্ষ সেগুলো যেন চুপি অন্ধকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর সেই বৃক্ষগুলোর ছায়া অন্ধকারে তাদের যে ছায়া এই ফণি মনসার ঝোপে অথবা বনে তাহাদের ছায়া পড়িয়েছে এবং ফণি মনসার ঝোপে ঝোপে ঝাড়ে এই বড় বড় বৃক্ষের বৃক্ষগুলোর ছায়া পড়িয়েছে এখানে তিনি এত সুন্দরভাবে দেখো তার যে কবিতায় প্রকৃতির ছোটো ছোটো বিষয়গুলোকে তিনি কিভাবে তুলে ধরেছেন জন্য কিন্তু কবি রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার কবিতাকে এভাবে মূল্যায়ন করেছিলেন যে জীবনানন্দ দাসের কবিতা হলো চিত্ররূপময় অর্থাৎ যখন তিনি বর্ণনা করেন তার কবিতার মাধ্যমে প্রকৃতিকে তুলে ধরেন সেগুলো যেন আমরা কবিতাটি পরে নিজের চোখেই সেটা দেখতে পারি এরকম দৃশ্যমান হয়ে ওঠে তো তেমনইভাবে কিন্তু এখানে এই কবিতাতে কবি প্রকৃতির এই বিষয়গুলোকে সুন্দরভাবে বর্ণনা করেছেন তুলে ধরেছেন এবং সেটা আমাদের কাছে ছবির মতোই মনে হয় মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাপ চম্পার কাছে এমনই হিজল বট টমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ এখানে একটু কবি পিছনে ফিরে গেছেন কবি একটি প্রেক্ষাপট তুলে ধরেছেন সেটা হচ্ছে মধুকর ডিঙ্গা মধুকর ডিঙ্গা থেকেই আমরা একটা পৌরাণিক গল্পের আমরা ইঙ্গিত পাই সে পৌরাণিক গল্পটি ছিল যে মধুকর ডিঙ্গাটি হল চাঁদ সৌদাগর বাণি চাঁদ সৌদাগরের বাণিজ্য জাহাজের নাম সপ্তডিঙ্গা বা মধুকর চাঁদ কে ছিল নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসছে চাঁদ সৌদাগরকে জানতে গেলে কিন্তু আমাদের এই একটু সেই পৌরাণিক ঘটনাটাও জানতে হবে তো চাঁদ সৌদাগর এর পরে আমি চাঁদ সৌদাগর এবং বেহুলার যে গল্পটি এখানে কবি অবতারণা করেছেন সেটা আমি বলবো তো পরের অংশটি থেকেই সেটা শুরু করব তবে মধুকর ডিঙ্গা আপাতত জেনে নাও যে মধুকর ডিঙ্গা হচ্ছে চাঁদ সৌদাগরের বাণিজ্য জাহাজের নাম এবং যাতে করে তিনি বাণিজ্যে যাওয়ার সময় বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিবিড়ভাবে দর্শন করেছিলেন তিনি যে বাংলার অপরূপ সৌন্দর্য দেখেছিলেন সেই মধুকর ডিঙ্গি ডিঙ্গায় করে যখন তিনি বাণিজ্যে যেতেন তো কী দেখেছিলেন তিনি যে চাপ চম্পার কাছে মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাপ চম্পার কাছ থেকে এমনই হিজল বট তমালের ছায়া বাংলার যে অপরূপ রূপ সেই নদী তীরে বা বিভিন্ন নদীর নদী তীর থেকে বা নদীর মাছ থেকে গ্রামের দৃশ্যগুলোতে দেখা যায় যে হিজল পট তমালের নীল ছায়া এগুলো কিন্তু সেই চাঁদ সহদাগর তিনি অবলোকন করেছিলেন সে কথা কবি এখানে তুলে ধরেছেন সেই বাংলার অপরূপ সৌন্দর্যও কিন্তু একসময় চাঁদ সহদাগর দেখেছিলেন পরের অংশ দেখে দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুলের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো এ নেসেছিল ইন্দ্রের সবাই বাংলার নদী ভাটফুল ঘুঙুরের মতো কেঁদেছিল তার পায় এখানে দেখো বেহুলা এখন যে কথাটি আগে বললাম যে আমাদের কবিতাটি কিন্তু এই এতটুকুই কবিতা তো এই কবিতার মধ্যেই কিন্তু কবি বাংলার যে প্রকৃতি বাংলা যে অপরূপ প্রকৃতি এবং বাংলাদের বাংলার প্রকৃতির যে অবিরাম সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তো একটু আমরা নিই যে বেহুলা বেহুলা কে ছিলেন বেহুলে ছিল মনসা কাব্যের প্রধান চরিত্র চাঁদ সৌদাগর চাঁদ সৌদাগরের পুত্র লক্ষ্মীন্দরের স্ত্রী আর এখানে ইন্দ্র ইন্দ্রের সভায় মানে এখানে দেবরাজ ইন্দ্র পৌরাণিক কাহিনীর যে দেবরাজ ইনি ইন্দ্র ইন্দ্র হল স্বর্গের দেবতা অধিপতি তো পৌরাণিকের সেটাকে তাকে বলা হতো পৌরাণিক কাহিনীতে এবং শ্যামা এখানে দেখো শ্যামার নরম গান শুনেছিল শ্যামার নরম গান শুনেছিল তাহলে শ্যামা কি একটা পাখি মোলায়েম নরম মিষ্টি সুরের পাখি আর বাংলার নদী ভাটফুল ঘুঙুরের মতো আর এতে ছিল পায়ে যখন বেহুলে ইন্দ্রের সবাই নেচেছিলেন নেচেছিল তখন সে তার নাচের মধ্যে বাংলার অপরূপ প্রকৃতি প্রকৃতিতে বেড়ে ওঠা তার জীবনের করুণ কাহিনীও ফুটিয়ে তুলেছিল বলে মনে হয় তো এইটা আমরা এখন একটু ব্যাখ্যাটা দেখি যে আসলে কি তো বেহুলাও দেখেছিল একদিন গাঙ্গুলের জলে বেহুলাও কিন্তু একদিন সেই বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করেছিল আর বেহুলাও তো বাং এই এই বাংলার প্রকৃতির মধ্যেই বেড়ে উঠে উঠেছিল তো সেজন্য কবি এই বেহুলার যে প্রকৃ বাংলার প্রকৃতি দর্শন সেটাকেও এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেই রেফারেন্স দিয়েও তুলে ধরার চেষ্টা করেছেন তো বেহুলা বেহুলা এবং চাঁদ সদাগর কে এবং তাদের গল্পটা কী তোমরা অনেকেই জানো তবে এই সৌন্দর্যের কথাটি যেহেতু আসছে এই গল্পটি বা এই পৌরাণিক কাহিনীটি তোমাদের একটু অল্প করে বলে দেওয়া যাক বেহুলা ছিল প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র আর চাঁদ সৌদাগর চাঁদ সৌদাগরের একজন অন্যতম পুত্র হল লক্ষ্মীন্দরের লক্ষিন্দর আর তার স্ত্রী হলো বেহুলা তো চাঁদ সৌদাগরের পুত্র লক্ষিন্দর ও তার ব্যবসায়িক সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় কালে দুটি শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য হয় লক্ষিন্দরের পিতা চন্দ্রবণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না বা পুজো করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী জানো যে মনসা হচ্ছে সর্পদেবী তিনি কিন্তু অন্য ওই চাঁদ সদাগর শুধুমাত্র শিবের পুজো করত অন্য কোনো দেবদেবীর পুজো করতো না আর অপরদিকে শিবের কন্যা মনসা দেবী সেই সে ছিল সর্বের সর্পদেবী কিন্তু তিনি কোন কোথাও পূজিত হতেন না তার পিতা শিব তাকে শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান হইব বা শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে মর্তে অর্থাৎ পৃথিবীতে তার পূজার প্রচলন সম্ভব এক কথায় মনসা মনসাকে মনসা তার মনের কথা তার পিতা শিবের কাছে তুলে ধরলেন যে আমার পুজো পৃথিবীতে যদি হয় তাহলে সেটা ভালো হতো কিন্তু সেক্ষেত্রে তার পিতা শিব তাকে বলল যে কোনো শিবের উপাসক অর্থাৎ আমার মানে শিবের উপাসক যদি কোনো মানুষ যদি প্রথম মনসাকে পূজা করা শুরু করে তখন থেকেই পৃথিবীতে বা মর্তে তার পূজা কিন্তু এই মনসার পূজা হওয়া সম্ভব পৃথিবীতে তো তখন মনসা চাঁদ সহদাগরকে নির্বাচন করেন যে তাকে অনুরোধ করেন তখন মনসা চাঁদ সৌদাগরকে নির্বাচন করলেন যে তাকে অনুরোধ করলেন পৃথিবীতে তুমি মানে তাকে স্বপ্নে দেখা দিলেন এবং বললেন যে পৃথিবীতে মনসার পূজার আয়োজন করার জন্য বা মনসা তাকে বলল যে আমার পূজার আয়োজন করো কিন্তু মনসার সেই অনুরোধ কিন্তু চাঁদ সৌদাগর উপেক্ষা করে এবং চাঁদ পূজা ছাড়া অন্য কারো পূজা করবে না বলে জানিয়ে দেয় আর কি তো তখন এই মনসা মনসা দেবী সাপের দেবী তখন বললো যে চাঁদ সৌদাগরকে সাপ দেয় বা অভিশাপ দেয় যাতে হচ্ছে যে যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন এই বলে অভিশাপ দেন বা সাপ দেন মনসার এই সাপে এইভাবে একে একে লক্ষিন্দর ব্যতীত চাঁদ সৌদাগরের সকল পুত্র পুত্রই সর্বদংশনে নিহত হয় তাই লক্ষিন্দরের বিবাহের সময় লক্ষিন্দর যখন তাদের বিবাহ যখন দেওয়ার সময় হল তখন লক্ষিন্দরের বিবাহের সময় চাঁদ সদাগর অতিরিক্ত সতর্কতা হিসাবে দেবতা বিশ্বকর্মার সাহায্য নেন এমন বাসর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় তো এই যে বাসর ঘরের কথা বলা আছে আমরা বগুড়ার মহস্থান ঘরে কিন্তু আমরা সেই জায়গাটি আমরা দেখি অনেক এখানে বলা হয় যে সেটা বেহুলার বাসর ঘর এখানে ছিল যাই হোক কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসাতার উদ্দেশ্য বাস্তবায়নের কিন্তু সমর্থ হয় এবং তার পাঠানো একটি সাপ লক্ষিন্দরকে হত্যা করে এবং প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতি না করে তাদের মৃতদেহ ভেলায় ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো এ আশায় যে ব্যক্তিটি হয়তো দেখা যাচ্ছে কোনো এক সময় ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে এই আশায় তাকে ভেলায় কিন্তু ভাসিয়ে দেওয়া হয় তো বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে সে ভেলায় চড়ে বসে তার ছয় ছয় মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম দিতে থাকে এই ভেলায় করে এই কথাই কিন্তু এখানে কবি বলেছেন যে তারা দীর্ঘ সময় ধরে যে এই বেহুলা বাংলার প্রকৃতি বাংলার নদীর মধ্যে দিয়ে যে সে তার স্বামীর মৃতদেহের কে নিয়ে সে নদীতে নদীতে করে সে দিয়েছিল সেই কথাই কিন্তু এখানে কবি তুলে ধরেছেন এবং সে সময় এই বেহুলা যে কিন্তু বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য কিন্তু অবলোকন করেছিল বেহুলা একদিন গাঙ্গুলের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্ন যখন মরিয়ে গেছে যে আমরা জানি কৃষ্ণপক্ষ শুল্কপক্ষ দুইটি পক্ষ থাকে সেই কৃষ্ণ যখন দ্বাদশ দ্বাদশ দিন হচ্ছে তখন তো আর জ্যোৎনা থাকে না তখন জ্যোৎস্না যখন মরে গেছে তখন নদীর চর নদীর চরে সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত বট দেখেছিল হায় তো সেদিন কিন্তু অসংখ্য অশ্বত বট এই বেহুলা দেখেছিল এবং নদীর পাশে যে সোনালি ধানের ক্ষেত সেটা আর সাথে অসংখ্য বট দেখেছিল এবং সে যখন তার স্বামীর মৃতদেহকে করে ওই নৌকায় করে যাচ্ছিল তখন কিন্তু শ্যামার নরম গান শুনেছিল শ্যামাকে শ্যামা হলো মোলায়েম নরম সুরবিশিষ্ট পাখি সেই পাখির কিন্তু মিষ্টি গান শুনেছিল সে বাংলার মানে এই সবগুলো মিলেই কিন্তু বাংলার অপরূপ সৌন্দর্য অপরূপ প্রকৃতি সেই কথা কবি কিন্তু তুলে ধরেছিলেন চিন্ন খঞ্জনার মতো সে নেচেছিল নেচেছিল সে ইন্দ্রের সভায় খঞ্জনার মতো যখন সে ইন্দ্রের সভায় নেচেছিল বাংলার নদী ভাটফুল ঘুঙুরের মতো তার পায় এখন এই যখন সে তার আশায় অলৌকিক আশায় যে বেহুলা তার স্বামীর মৃতদেহ নিয়ে ছয় মাস পথ পাড়ি দেয় তখন তিনি এই বেহুলা কিন্তু মানুষের কাছে প্রার্থনা করে যেন তার স্বামীর জীবন ফিরিয়ে দেয় কিন্তু সেটা কীভাবে সম্ভব হবে সেজন্য জন্য তারা দীর্ঘ ছয় মাস পরে কিন্তু একটি সময় ভেলাটি ওই তার ভেলাটি এক সময় মনুষের পালক মাতা নিতার কাছে আসে এবং নিতা নদী তীরে ধোপার কাজ করার সময় সে ভেলাটি ভূমি স্পর্শ করে আর তিনি মনুষের কাছে বেহুলার নিরবিচ্ছিন্ন প্রার্থনা দেখে বেহুলাকে তার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি তার ঐশ্বরিক ক্ষমতা বলে চোখের পলাকে বহুলা ও মৃত লক্ষীন্দরকে স্বর্গে পৌঁছে দেন আর স্বর্গের দেবতা তো ছিল ইন্দ্র আর স্বর্গের অধিপতি পৌরাণিক কাহিনীর দেবরাজ ইন্দ্র স্বর্গের দেবতা আর স্বর্গের প্রধান দেবতা ইন্দ্র তো এই সেই ইন্দ্রের সভায় যখন নিয়ে যান এবং ইন্দ্রের সভায় তখন বলা হয় যে যদি দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে পারো তোমার নৃত্যের মাধ্যমে নাচের মাধ্যমে হয়তোবা তোমার মনোবাসনা পূর্ণ হবে এবং তোমার স্বামীকে মনসা ফিরিয়ে দিবে। তো তখন কিন্তু ছিন্ন খঞ্জনার মতো সে ইন্দ্রের সবাই নেচেছিল মানে তার নৃত্যটা এত তার তার যে নৃত্যটা এত নিদারুণ ছিল এবং সে করুণভাবে তার ঘটনাগুলো কিন্তু তার প্রকৃতিতে বেড়ে ওঠা তার স্বামীর সাথে এরকম কিভাবে হলো সবগুলো ঘটনা তুলে ধরে সে তার নাচের মাধ্যমে তুলে ধরেছিল এই সে সময় কিন্তু সে নাচের মাধ্যমে বাংলার অপরূপ প্রকৃতিতে বেড়ে ওঠা তার জীবনের করুণ কাহিনীও ফুটে তুলে ধরেছিল বাংলার প্রকৃতি সেই সময় কিন্তু সে যে সৌন্দর্য বেহুলা দেখেছিল যাওয়ার সময় এই বিভিন্ন ধরনের বাংলার প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্য বাংলার নদী মাঠ ফুল তার পায়ে কিন্তু ঘুঙুরের মতো কেঁদেছিল সেই কথা বলছে যে বাংলার প্রকৃতির যে চিত্র তার যে নৃত্যের মধ্যে তুলে ধরেছিল তার করুণ কাহিনীর মধ্যে দিয়ে এখানে যেন বাংলার নদী মাঠ ফুল ঘুঙুরের মতো তার ঘুঙুরের মতো পায়ে ঘুঙুর পরে নৃত্য করা হয় তো তার মতো কিন্তু এঁদে ছিল এই সেই ইন্দ্রের সবাই পরবর্তীতে ইন্দ্র কিন্তু তুষ্ট হয়ে দেবী মনুষাকে আদেশ করলে বা অনুরোধ করলে তখন তখন কিন্তু এই বেহুলাকে তার স্বামী ফিরিয়ে দেওয়া হয় এবং শর্ত দেওয়া হয় একটাই যে তোমার শ্বশুর অর্থাৎ চাঁদ যদি অবজ্ঞা ভরে হলেও যদি সে আমার মানে পুজোর বেদিতে ফুল দেয় তাহলেই কিন্তু তার সমস্ত আগের পূর্বে সমস্ত সন্তান তার সমস্ত সম্পদ সব কিছু ফিরিয়ে দেওয়া হবে এবং তোমার স্বামীকেও ফিরে দেওয়া হবে তো পরবর্তীতে বেহুলাকে তার স্বামী ফিরিয়ে দেওয়া হয় এবং চাঁদ সৌদাগর অবজ্ঞা ঘরে হলেও মনসার বেদিতে পুজো মণ্ডপে ফুল দেয় ফলে তখন থেকে কিন্তু এই মনসার পুজো পৃথিবীতে বা মর্তে চালু হয় এটাই ছিল পৌরাণিক ঘটনাটি এবং যে ঘটনার মাধ্যমে কবি কিন্তু দেখাতে চেয়েছেন যে বাংলার সেই অপরূপ প্রকৃতি যেটা বেহুলাও একদিন দেখেছিল আর এই মধুকর ডিঙ্গে দিয়ে যখন চাঁদ সদাগর বাণিজ্য করতে যেত তখনও কিন্তু চাঁদ সদাগরও সেই বাংলার অপরূপ প্রকৃতি বাংলার অপরূপ নীল ছায়া হ্যাঁ সেগুলো কিন্তু দেখেছিল তো প্রিয় শিক্ষার্থী আশা করি কবিতাটি তোমরা বুঝতে পাঠ পরিচিতি বলতে কবিতায় যে কথাগুলো আমরা বললাম সেগুলো একটু আবার একটু বিশ্লেষণ করে দিই পাঠ পরিচিতি কবির কাছে তার জন্মভূমি অত্যন্ত প্রিয় এদেশের প্রকৃতির রূপ মাধুরী কবির হৃদয়কে আচ্ছন্ন করে আছে সৌন্দর্য প্রকৃতিপ্রেমিক প্রকৃতি প্রেমিক কবি ভোরের দোয়েল পাখিকে ডুমুরের গাছের হাতার মতো বড় পাতাটির নিচে বসে থাকতে দেখেন দোয়েল পাখিকে ডুমুরের গাছের ছাতার মতো বড় পাতাটির নিচে বসে থাকতে দেখেন আর তারই কিছু দূরে দেখেন যে পল্লবের ঘন স্তূপ চুপ করে দাঁড়িয়ে আছে আর তারই পাশে দাঁড়িয়ে আছে জাম বট কাঁঠালের হিজলের অশ্বথের গাছ চুপ করে বাংলার এই অতুলনীয় সৌন্দর্য কবিটি বিমুগ্ধ করে বড় বড় গাছের বা বৃক্ষের নীল ছায়া ফনী মনসার ঝোপে আর বনে পড়িয়াছে পড়েছে আর কি সেই কবি সেই প্রকৃতির সেই বর্ণনাগুলো করছেন কবির কাছে এই কবির কাছে বাংলার এই রূপ এত বেশি মোহনীয় যে পৃথিবীর আর কোনো রূপ দেখার পাশনা বা ইচ্ছে তার নেই কেননা মাতৃভূমির এই নিটল সৌন্দর্য অবগাহন করে কবি কবির অন্তর কবির হৃদয় আত্মা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে একেবারে পরিতৃপ্ত হয়ে গেছে কবি কবির বিমুগ্ধ মন চলে যায় সুদূর অতীতে তিনি অনুভব করলেন বা করেন লক্ষিন্দরের সর্পদংশিত লাশ নিয়ে বেহুলা যখন নদীর জলে ভেসেছিল তখন কৃষ্ণ দ্বাদশীর রাতে নদীর চড়ায় যে বাংলার প্রকৃতির এমন সৌন্দর্য ও রূপ দর্শন করেছিল তার প্রাণে বাংলার প্রকৃতির নিটল সৌন্দর্য সৌন্দর্য প্রশান্তির ছায়া ফেলেছিল চাঁদ সৌদাগর তার বাণিজ্য তৈরি মধুকর ডিঙ্গায় চড়ে বাংলার এমন রূপ ও সৌন্দর্য উপভোগ করে বিস্ময়ে মুগ্ধ বা বিমুগ্ধ হয়েছিল সর্বদংসিত স্বামীর দেহে প্রাণ ফিরিয়ে আনার জন্য বেহুলো যখন ছিন্ন খঞ্জনার মতো দেবরাজ ইন্দ্রের সবাই নৃত্য করেছিল তখন বাংলার নদী মাঠ ভাটফুল তার পায়ে ঘুঙুরের মতো ঘুঙুরের ন্যায় কেঁদেছিল চমৎকার একটি কবিতা এবং যে কবিতায় কিন্তু কবি সুন্দরভাবে বাংলার অপরূপ সেই প্রকৃতি কিন্তু বর্ণনা করতে পেরেছেন এবং যে বর্ণনাগুলো চিত্র চিত্র চিত্ররূপকল্প মানে এক কথায় আমরা পরেই যেন বুঝতে পারি যে এই চিত্রটা আমাদের চোখের সামনে ভেসে আসছে তো ক্লাস পর্যালোচনা প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ আর ক্লাস পর্যালোচনা আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম যে বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কবি কেন পৃথিবীর রূপ দর্শন করতে চান না আমরা তো জানলাম যে কবি তার জন্মভূমি এবং জন্মভূমি বা বাংলাদেশের বাংলার প্রকৃতির প্রতি যে তার মোহ তার যে ভালোবাসা এবং তার যে তার সব কিছু পূর্ণ হয়ে গেছে এই প্রকৃতির রূপর রূপ রং গন্ধে অথবা এই মোহে সব কিছুই কিন্তু তার পূর্ণ হয়ে গেছে সেই জন্য কিন্তু তিনি আর অন্য কোনো রূপ খুঁজতে চান না পৃথিবীর অন্য কোনো রূপ সৌন্দর্য তিনি দর্শন করার তার কোনো আগ্রহ নেই বেহুলা কখন বাংলার অপরূপ মাধুরী অবলোকন করেছিল আমরা সেটা পড়লাম যে বেহুলা যখন তার আর স্বামীর মৃতদেহ নিয়ে মৃতদেহ নিয়ে গাঙ্গুলের জলে ভেলা নিয়ে যখন সে যাচ্ছিল তখন কিন্তু বেহুলাও এই বাংলার অপরূপ মাধুরী অবলোকন করেছিল বাংলা বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতার বিষয়বস্তু তোমরা আমি তো অবশ্যই আলোচনা করেছি আগেই তো তোমরা এটা ভালো করে পড়বে এবং এগুলো তোমরা নিজের মতো করে নিজের ভাষায় লিখবে বাড়ির কাজ কবিতার ভাববস্তু নিজে ভাষায় লিখো অনুশীলনের সকল প্রশ্নের উত্তর নিজে ভাষায় লিখো যেমন ধরো বেহুলা কি ছিল অথবা তোমাদের মধুকর ডিঙ্গি কি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে সুতরাং এগুলো ভালো করে জেনে রাখবে পরবর্তী ক্লাসের পার্ট আরেকটি বাংলা কবিতা এটি হচ্ছে আমাদের শেষ বাংলা কবিতা কিন্তু এটা তোমাদের যে সিলেবাস ছিল সিলেবাসের কবিতার অংশের প্রথম কবিতাই ছিল বঙ্গভাষা কিন্তু আমরা এটা শেষে পড়ছি তো সুন্দর একটি কবিতা আগামী ক্লাসে পড়ব বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত তো প্রিয় শিক্ষার্থী করোনাকালীন সময়ে আর স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে এবং মাস্ক পরিধান করবে আর সবাইকে ক্লাসটিকে দেখার জন্য আর ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা হবে